সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সালাতর, যে বিষয়টা দেখা যায় আমরা দেশে কমন, প্রায় 99% হয়তো বা 100% ক্ষেত্রে মানে যে ভুলটা করা হয় সেটা হইল গিয়া, যদি দেখা যায় এক লাইনে দাঁড়াইছেন ইমাম এবং মুসল্লিগণ, এক লাইনে দাঁড়াইছেন কোনো কারণে, হয়তো জায়গার স্বল্পতার কারণে বা সামনে কোনো মানে বেশি মানুষ হয়ে গেছেন এই কারণে, অথবা এমন কোনো জায়গাত ফোড়া যে জায়গাত ইমাম সামনে গিয়ে দাঁড়ানোর সুযোগ নাই, সেই ক্ষেত্রে কি তা করেন চার আঙ্গুল বা ছয় আঙ্গুল সামনে ইমাম দাঁড়ান আর মুসল্লিগণ এলে কি ছয় আঙ্গুল পিছিয়ে দাঁড়ান, তাহলে এই ক্ষেত্রে ছয় আঙ্গুল সামনে দাঁড়ানোর কারণে পয়লা নম্বরে লেগে খাতার ঠিক থাকলো না, খাতার সোজা থাকলো না, খাতার রসুল সাল্লাহ ইসলামের যে নির্দেশনা খাতারে সোজা করো, খাতারে ঠিক করো, খাতারও বিচ্ছিন্ন হয়ে গেলে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাব, কিন্তু এখানে কিন্তু বিচ্ছিন্নতা সৃষ্টি করা হয়। দ্বিতীয়ত এই লোকই রসুল সাল্লাহ আলাই সাল্লাম থেকে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না, বিশুদ্ধ কোনো সনদে কোনো হাদিস বর্ণিত হয়েছে না যে রসুল সাল্লাহ আলাই সাল্লামে যখন এই এক কাতারে যখন দাঁড়াইছেন তখন যে ইমাম সাহেব একটু সামনে দাঁড়াইতা, এই ধরনের কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না। এটা যে জামাতে আমরা যখন দাঁড়াই ইমাম সাহেব সামনে দাঁড়াই, এটাতে ওপরে হয়তো কিয়াস করিয়া কেউ এটা করছেন, কিন্তু এইটা হইলে ইবাদতের এই ক্ষেত্রে কিয়াস করলে হইতো না, এটা সুস্পষ্ট দলিল দ্বারা প্রমাণ থাকতে হইব, যদি প্রমাণ না থাকলে তাহলে সবরে এক লাইনে দাঁড়াইতে হইব, আর এটাই হইলে গিয়া বিশুদ্ধভাবে প্রমাণিত যে ইমাম এবং মুক্তাদি সবাই কিতা করতে হইব, এক লাইনে দাঁড়াইতে হইব, ফাওয়ার লাগে ফাঁক খাতের লাগে দাঁড়াইয়া খাতার সুযোগ করিয়া সালাত আদায় করবা, আর যদি জায়গা থাকে তাহলে ইমাম সাহেব সামনে যাইবা, মুসল্লিগণ ফিসে দাঁড়াইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুকা, যে আমরা যখন সালাত আদায় করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা গ্রহণযোগ্য তরিকা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণে সালফে সালাইন সাহাবী তাবেইন তাবে তাবেইন তারা অনুসরণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সালাত আদায় করার তৌফিক দান করুকা। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।